কেন মুখ্যমন্ত্রী সঠিক সময় মতো হবে, কেন রাজ্য সরকারি কর্মচারীদের তাদের মতো সঠিক সময় হবে না? সঠিক সময়টা নির্ধারণ গণতন্ত্র করে, সঠিক সময় নির্ধারণ কোনো ব্যক্তি করতে পারে না, কারণ গণতান্ত্রিক ভোটেই তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে কার্নিভালে এত টাকা, আজকে ক্লাবগুলোকে এত টাকা, আজকে এদিক ওদিক, আজকে অন্য রাজ্যে চলে যাচ্ছেন, গিয়ে নাড়ু বিলি আসছেন, আর রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছেন না। আজকে বড় বড় জায়গায় গিয়ে বলছেন আমি এখানে প্রথম হয়েছি, এখানে প্রথম হয়েছি, সেখানে প্রথম হয়েছি, আর ডিএতে একদম লাস্ট আছেন। আজকে সারা দেশের মানুষ জেনে গেছে যে বাংলার জনতার সঙ্গে ওনার কিরকম ব্যবহার আছে, যতই বাইরে গিয়ে উনি নাড়ু বিলি করুন না কেন। রাজ্য আদালতে বলছে যে এই কার্যকর করতে গেলে নির্দেশ দিয়ে সংক্রান্ত একটা অভাবনীয় আর্থিক সংকটের মধ্যে রাখছে। কিসের জন্য আর্থিক সংকটে পড়তে পড়বে? যখন দিয়ে যখন কার্নিভাল করছে তখন কেন আর্থিক সংকট নেই? যখন 60,000 টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে তখন কেন আর্থিক সংকট নেই? তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে টাকা দেওয়ার বেলায়, সরকারি কর্মীদের টাকা দেওয়ার বেলাতেই আর্থিক সংকট, মানে মানে তখনই সব মানে আর্তনাদ দুঃখ সব বেরিয়ে আসছে। এমনি সময় না, রাজ্য সরকারি কর্মচারীদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, সবাই একসাথে হন এবং এর বিরুদ্ধে আওয়াজ তুলুন। আপনাদের আওয়াজই যথেষ্ট, আপনাদের প্রতিবাদের আওয়াজ যদি করেন, অন্যায়ের আওয়াজ যদি তোলেন, নিশ্চয়ই উনি দিতে বাধ্য হবেন, নাহলে উনি পদত্যাগ করুন। কেন কার্নিভাল দিলে আর্থিক বিপর্যয় হয় না? কেন কেন হয় না আর্থিক বিপর্যয়? আজকে 100 দিনের টাকাগুলো যাদেরকে দেওয়া হয়েছে কেন তাহলে হিসাব দিচ্ছে না? সেই টাকাগুলো কোথায় গেলে? এখন নিজেই বলছেন যে শ্রম মেলা ছোট করে দাও, সেখান থেকে 100 দিনের কাজ করো। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এতদিন ধরে যে টাকাগুলো এসছে সেগুলো নয় ছয় হয়েছে, নেতামন্ত্রীর পকেটে গেছে, কোনো নেতার বাড়িতে চলে গেছে, এখন রাজ্যকে দিয়ে দেওয়ার সময় তখন নাকে কান্না করছে। এসব মানুষ আর শুনবে না, মানুষ বুঝে গেছে। এসএসসি স্ক্যামের পর মাই ডিয়ার লটারি বেরিয়ে গেল, মানে ডিয়ার লটারি সব তৃণমূল নেতামন্ত্রীদের মাই ডিয়ার লটারি হয়ে গেছে। মাই ডিয়ার লটারি থেকে সবাই কালো টাকাকে সাদা করছে। এবং লটারিতে আমি দেখছিলাম, পড়ছিলাম একটা কাগজে যে একের হাতে টিকিটটা আস্তে আস্তে কিনতে 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 টিকিটটা নগদে সেই অনুব্রত মণ্ডলের কাছেই পৌঁছলো আর উনিই কোটি টাকা পেলেন। তার মানে পুরোপুরি বোঝা যাচ্ছে এটা র্যাকেট, এবং কালো সাদাকে, কালো টাকাকে সাদা করার র্যাকেট। এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী কারা হয়েছে? সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ গরিব মানুষরা, যারা অনেক আশা নিয়ে এক মানে 10 টাকা 15 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে লটারির টিকিট কেটেছে। মানে গরিবের টাকাও মারার নতুন ষড়যন্ত্র আর কালো টাকা সাদা করার নতুন ষড়যন্ত্র। আমার মনে হয় সিবিআই পুরোপুরিভাবে তদন্ত করুক, এখানে আরও বড় বড় কার টাকা কালো টাকা প্রভাবশালীদের সাদা করা হচ্ছে সেটাও সামনে বেরিয়ে আসবে। আচ্ছা, আমি চুচুড়ার যিনি বিধায়ক আছেন তাকে নিয়ে একটা কথা আমি খরচা করতে চাই না, আমি সকাল থেকে বলে যাচ্ছি। ওনাকে একটা কথা বলা মানে ওনাকে একটু বেশি নাম্বার দিয়ে দেওয়া, যে মহিলাদের নিয়ে এরম নোংরা নোংরা কথা বলেন, যে মহিলাদেরকে এইভাবে দেখেন, যে রাস্তার মধ্যে সঙ্গে সঙ্গে নেমে লাঠি হাতে নিয়ে 60 বছরের বৃদ্ধকে মারতে ছোটেন একজন বিধায়ক হয়ে, ওনাকে নিয়ে কথা বলা মানে মানে আমি মনে করি ওনাকে একটু বেশি পাত্তা দিয়ে দেওয়া হয়। আমাদের ওনাকে নিয়ে কথা, আমাদের জেলা সভাপতি যিনি আছেন তিনিই যথেষ্ট আছেন। আর এরারা বাঁচার জন্য মানে নিজেরাই হয়তো এই ধরনের একটা হাওয়া ফেলার চেষ্টা করছে, এরা বাঁচার জন্য। আমিও শুনেছি প্রচুর নাকি দুর্নীতি আছে। ওনাদের তৃণমূলের বহু লোক সাংসদ হিসাবে আমাকে কমপ্লেন দিয়েছে যে প্রচুর দুর্নীতি করেছেন, একজন করাপ্টেড পার্সন। এবার আমরা চাই যে সিবিআই ইডি যেভাবে মানে তৎপর হয়েছে তারা যেন দেখে যে তার মানে এই বিধায়ক আছেন তার কোনো গণ্ডগোল আছে কিনা। ওনাকে বিজেপিতে আসতে হবে না, উনি তার আগে জেলে যাবেন।